আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। হেফাজত নেতা মাহমুদ কাশেমি ও খালেদ সাইফুল্লাহ রিমান্ডে। হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা হাফেজ মোহাম্মদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি এবং মাওলানা খালেদ সাইফুল্লাহ আইভীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার 29 এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সম্প্রতি পল্টন থানায় করা মামলায় কাশেমি 10 দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষ শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 28 এপ্রিল বিকেলে মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমিকে গ্রেপ্তার করে ঢাকা অরি ডেমরা জোনের একটি দল। তার বিরুদ্ধে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি সম্প্রতি পল্টন এলাকায় নাশকতার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। অন্যদিকে চলতি বছর রাজধানী পল্টন থানা দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহকে আদালতে হাজির করেন। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এদিন পল্টন থানার এক মামলায় 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত। এর আগে বৃহস্পতিবার 22 এপ্রিল ভোরে মানিকগঞ্জের সিঙ্গাইরের গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে র‍্যাব-১ এর একটি দল। 2013 সালের 5ই মে ঢাকা অবরোধ করে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এই ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।